আসসালামু আলাইকুম, দৃষ্টি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো খালামণি বাসা থেকে আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি, মানে মায়ের বাড়িতে চলে আসছি। তো এখানে এসে সকালবেলা হচ্ছে গাছে থেকে একটা পেঁপে ছিঁড়ে কেটে খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে বিকেলবেলা আমি আম্মু আর শাফিন হচ্ছে একটা জায়গায় যাচ্ছি কাজে। তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তো আপনাদেরকে দেখাবই, দেখতেই পারবেন। তো তার আগে আমি কিছু কথা বলে নেই, আমি হচ্ছে গ্রামে এসে মানে ফেঁসে গেছি, এখন আমি ঢাকায় যাব যেতে পারছি না। কিসের কোটা আন্দোলন চলতেছে, হ্যান চলতেছে ত্যান চলতেছে, সাধারণ পাবলিক রাস্তায় বের হতে খুব মানে অতি দুঃখে হাসি আসে না যেটাকে বলে, তো সেটাই হচ্ছে আমার এখন। তো আমি ঢাকায় যাব যেতে পারছি না, রাস্তাঘাটে গণ্ডগোল, মারামারি, হ্যান ত্যান, দুনিয়াদারি হচ্ছে। তো যেখানে ল্যাংড়াও তুর্কিও পিটানো হচ্ছে, যেখানে যে আল্লাহর কসম বলে বলতেছে আমি সাধারণ পাবলিক, তাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমি যে গেলে মাইর খাবো না তার নিশ্চয়তা কি? এই মাইরের ডরে আমি আর এখন রাস্তায় বের হতে পারছি না, মানে আমি এখন ঢাকায় যেতে পারছি না। কি বিপদে যে পড়েছে আমি কি বলবো, এই গ্যাঞ্জামের শেষ কোথায়, আর আমি কবে ঢাকায় যেতে পারবো? শাফিনের বাবা বলছে বন্ধের দিন আসতে, শুক্রবারে যাব। আমি তো দেখতেছি সারা রাত মারামারি চলতেছে, সকাল থেকে নিয়ে মারামারি চলতেছে, আমি কখন বের হব, কখন যেতে পারবো? আমার তো এখন যেতেই মন চাচ্ছে না, মানে আমি বের হওয়ার সাহসই পাচ্ছি না। বের হয়ে যদি বিপদে পড়ি, সাথে বাচ্চা আছে, তখন কি হবে? যদিও এখন মায়ের বাড়িতে আছি, এখানে আসতে মন চায়, থাকতে মন চায়, এখন থাকতে পারতেছে একটা উসিলায় ভালোই লাগতেছে, কিন্তু ওদিকে আবার শাফিনের স্কুল খোলা, খোলা কি না বন্ধ তাও জানি না। যাই হোক, ওর পড়াশোনায় তো গ্যাপ পড়ে যাচ্ছে, তো এখানে তো আর সব সময় থাকবো না। আমার তো শাফিনের কাজকর্ম বা আমার কাজকর্ম সব ওখানেই। তো এখন হচ্ছে আমরা আসছি ধানকোড়া মহাশ্মশানে, এদিক দিয়ে যাচ্ছিলাম। তো আমি বললাম যে শ্মশানঘাট করছে, শ্মশানঘাট তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, তো চলো আজকে দেখে যাই যে কিভাবে কি করে। তো এটাই দেখতে আসছি, এই যে এদিক দিয়ে লাকড়ি দেয় না কি করে না, এখন গ্যাসে পুরা আল্লাহ। এই যে এখানে গোসল করে নাকি, ওদেরকে গোসল করে রাখি। এই যে এই শাখি না, তুই দিকে যাও না, এদিকে আসো। আর এদিক দিয়ে মূর্তি টুর্তি রাখা আছে, জায়গাটা দেখলাম, এখানে আমি প্রথম আসলাম। চলো যাই, চলো চলো আব্বাসো, এদিকে মূর্তি টুর্তি রাখা আছে। ও ওটার মধ্যে ইয়া করা, এখানে পুরায়। আর এই এই ঘরটার ভিতরে মূর্তি টুর্তি রেখে দিছে, ওগুলার ভিডিও করলাম না। শাফিনের বারবার খালি পিপাসা লাগে, পানি খেতেই থাকে, খেতেই থাকে না বাবা। তো বড় নৌকাটাই করে রেখে দিছে, বাদাম বিক্রি করে, মাঝি ছাড়া নৌকা চলে। যাক গা, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। নৌকা চলে আসছে, নৌকা সবাই নামে যাচ্ছে। চল আমরা দাঁড়া 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 এটা এদিকে আনলে আমরা উঠতে পারতাম, দাঁড়া আনবো। চলে আসছি, নামবো এখন। আমি ঢাকায় যেতে পারছি কি পারছি না সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাই দিব। কালকে তো শুক্রবার, তো আমি আমার কালকে যাওয়ার কথা, আমি যেতে পারবো কি না জানি না এখনো পর্যন্ত, কি হবে না হবে তা আল্লাহ যদি নেয় তাইলে যাব। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
কান্নাটা কিন্তু সারা দিনে করতাম না, শুধু রাত, রাত হলেই আমার কান্না শুরু হতো, সারা রাত কান্না করতাম। তো এইখান থেকে হচ্ছে আমার কান্নাকাটি শুরু হয়েছিল। তো এই যে এখন হচ্ছে বারোবাড়িয়ার যে স্কুল, এই স্কুলটা এখানে ছিল না, আমরা এই রাস্তা দিয়ে কিন্তু অনেক কলেজে গেছি যখন আমি কলেজে পড়তাম। আর এটা হচ্ছে আমাদের ফুটবল খেলার মাঠ, আমাদের না সরি, বারোবাড়িয়ার ফুটবল খেলার মাঠ। তো এই রাস্তাটায় অনেক বছর পরে আসলাম, তো দেখছিলাম।